পুরো বলা যেতে পারে। আমরা যে কিছুক্ষণ আগেই আমরা রিপাবলিক বাংলার প্রথম দেখিয়েছিলাম যে আইএস বদলি হলো, যারা বিভিন্ন জেলায় ডিএম বদলি হলো। আমরা এখন দেখা, তুমি যেটা বললে 31 জন জেলা স্যার পুলিশ সুপার এবং পুলিশের আধিকারিকের বদল হলো, এবং তুমি যদি জায়গাগুলো দেখো যাদেরকে বদল করা হলো তাদের নামে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় উঠে এসছে বা আলোচনায় উঠে আসেনি এমন লোকও আছে। যেমন আমি একটা নাম বলবো, অমরনাথকে, তিনি ছিলেন পূর্ব মেদিনীপুরের এসপি, তার নামে বারবার শুভেন্দু অধিকারী ওখানকার বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, বিভিন্নভাবে অভিযোগ করেছেন অমরনাথকে বিরুদ্ধে। এবার দেখা যাচ্ছে সেই অমরনাথকে তাকে সরিয়ে দেওয়া হলো ওখান থেকে, পুরোমিনটাকে পরিণত হওয়ার কথা কৃষ্ণনগরের এসপি করে দেওয়া হলো, নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলা। এরকম 31 জনের নাম করা হয়েছে। যেমন দ্যুতিমান ভট্টাচার্য, তিনি ছিলেন এতদিন হাওড়াতে, তাকে করে দেওয়া হলো কোচবিহারের এসপি। এরকম একের পর এক নাম আসছে, যাকে যেমন কামনাশীষ সেন, যাকে আমার তোমার সেই ছবিটা মনে আছে কিনা, বর্ধমানে ট্রেনে করে মুখ্যমন্ত্রী আসছেন, কামনাশীষ সেনের সেই বিখ্যাত ছবি যেটা আমরা দেখিয়েছিলাম রিপাবলিকে, তাকেও বদল করা হয়েছে, তাকে এসপি হুগলি রুরাল করা হয়েছে। উনি বিভিন্ন নাম, যে নামগুলো একের পর এক উঠে আসছে, এই রকম একটা জায়গায় বিপুল পরিবর্তন হয়ে গেল। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছু একটা পরিবর্তন হচ্ছে, তার আগের দিন মুখ্যমন্ত্রীকে মমতা রাজ্যপাল বলেছিলেন রাত্রেবেলায় মধ্যরাতে চিঠি দেবেন, ব্যবস্থা নেবেন বা কিছু একটা চিঠি পাঠাবেন, চিঠি গিয়েছিল, চিঠিতে কী ছিল কেউ জানে না, মুখ্যমন্ত্রীও কিছু বলেননি, রাজ্যপালও কিছু বলেননি। এর মধ্যে মুখ্যমন্ত্রী চলে গেলেন, রাজ্য থেকে গেলেন, দুবাইয়ে গেলেন, এই জায়গাটার সময় আজকে সকালে একের পর এক পরিবর্তন দেখা যাচ্ছে। কী কী পরিবর্তন দেখা গেল? রাজ্যকে যারা নিয়ন্ত্রণ করে, রাজ্যকে যারা চালায়, সে প্রশাসনিক মহলটা পুরো পরিবর্তন হচ্ছে। তুমি আরেকটা জিনিস তোমাকে মনে করাতে পারি, মুখ্যমন্ত্রী কিন্তু বলে যাননি, যেমন এর আগে আগের যারা মুখ্যমন্ত্রী ছিলেন তারা যখন কোথাও বাইরে যেতেন আরেকজন কোনো সিনিয়র লিডারকে দায়িত্ব দিয়ে যেতেন, এবার কিন্তু সেরকম কোনো হয়নি। এবার দায়িত্ব দিয়ে যাওয়া হয়েছে প্রশাসনিক মহলকে, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে প্রশাসনিক মহলে বিপুল চেঞ্জ। যারা পুলিশ সুপার তাদের চেঞ্জ হলো, যারা মোটামুটি বিরোধীরা বারবার অভিযোগ করে যে রাজ্যটায় নাকি রাজনৈতিক দলটাকেই নাকি, তৃণমূল দলটাকেই নাকি পুলিশরা চালাচ্ছে, পুলিশ সুপার চেঞ্জ হলো, বিভিন্ন আইজি ডিআইজি চেঞ্জ হলো, একইভাবে চেঞ্জ হলো কারা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেঞ্জ হলো। এবং চেঞ্জের জায়গাটা দেয় পূর্ব মেদিনীপুর টু পূর্ব বর্ধমান, মানে একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই চেঞ্জগুলো এখনই কিছু কার্যকারণ মানে বুঝিয়ে বলা যাবে না, কিন্তু প্রত্যেকটা কারণ এমনি কিছু হয় না, কোনো কিছুই এমনি হয় না, এবং সেইভাবে এগুলো আরও বিশ্লেষণ করতে হবে। এবং আরও যদি চেঞ্জ হয় আমরা আরও সব কটা জানাবো। যেমন মিস পুষ্পা আইপিএস ছিলেন বারুইপুরে, তাকে ব্যাটালিয়ন কেপিতে নিয়ে চলে আসা হয়েছে, কলকাতা পুলিশে নিয়ে আসা হয়েছে, এই একের পর এক চেঞ্জ হয়েছে। যেমন ডায়মন্ড হারবারে যিনি অ্যাডিশনাল এসপি ছিলেন তাকে বারুইপুরের এসপি করে দেওয়া হয়েছে, বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়েছে। আমরা এই নিয়ে আরও বিস্তারিতভাবে থাকবো। আপাতত যেটা মুদ্রা কথা হলো যে সমস্ত মানে এত বড় চেঞ্জ মানে এই কিছুদিনের মধ্যে দেখা যায়নি কোনো। একদমই, অনেক অনেক ধন্যবাদ জানাবো শুভাংশু তোমায়।